नमस्कार, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। আজ আমরা আলোচনা করব G7, G15 অ্যান্ড G20 সামিটের বিষয়। তো G20 সামিটটা এখন আলোচনার বিষয়, কারণ এটা কিছুদিনের মধ্যেই হতে চলেছে এবং ইন্ডিয়া এটাতে প্রতিনিধিত্ব করবে, সেটা আমাদের কাছে গর্বেরও বিষয়। তো আজকে আমরা আলোচনা করব কোন বছর এই সম্মেলনগুলি প্রতিষ্ঠিত হয় এবং কোন কোন দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব G15। G15 1990 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, প্রথমে বলে রাখা ভালো, এই যে সাবমিটগুলি হয় এগুলি প্রত্যেকটা দেশ তাদের কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, তাদের ন্যাশনাল সিকিউরিটি এবং তাদের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের কিভাবে দেশকে তারা উন্নতি করবে, সেই সব বিষয় নিয়ে এই সামিটগুলোতে তারা আলোচনা করে। তো G15 এটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। নাম্বার অফ কান্ট্রি, এই G15 সামিটে 17টা কান্ট্রি বা 17টা দেশ অংশগ্রহণ করে। তো মেম্বার অফ কান্ট্রি মানে 17টা দেশের নাম হচ্ছে অ্যালজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ইজিপ্ট, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। এই 17টি দেশ এই G15 সামিটে অংশ নেয়। এরপর আমরা দেখে নিই G20। G20-তে কোন কোন দেশ অংশগ্রহণ করে। তো G20 1999 সালে প্রতিষ্ঠিত হয়। এই G20 নাম্বার অফ কান্ট্রি, এই G20-র মধ্যে 20টা দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন অংশগ্রহণ করে। তো মেম্বার অফ কান্ট্রি আমরা দেখে নিই কোন কোন দেশ এই G20-র আন্ডারে। তো প্রথমে হচ্ছে আর্জেন্টিনা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটলি, জাপান, মেক্সিকো, কোরিয়া, রাশিয়া, সৌদি আরবিয়া, তুর্কি, সাউথ আফ্রিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই 20টা দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন এই G20-তে অংশগ্রহণ করে। আর এই G20 1999 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে আছে G7। G7-টা হচ্ছে মানে সব থেকে প্রথম সামিট, যেটা 1975-এ এ প্রতিষ্ঠিত হয়। তখন এই সামিটে নাম্বার অফ কান্ট্রি ছিল 7 জন, মানে 7টি দেশ এই G7-এ অংশগ্রহণ করেছিল। আচ্ছা, মেম্বার অফ কান্ট্রিতে তখন ছিল দ্য ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, কানাডা, ইটালি, ইউনাইটেড কিংডম, জাপান আর জার্মানি। এই 7টি দেশ G7-এ অংশগ্রহণ করেছিল। তাহলে আশা করি আপনাদের আমি এই বিষয়ে ক্ষুদ্র কিছু ধারণা দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছয়। এবং এই টাইপের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও কমেন্ট বক্সে জানান, আমি তার উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।